ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে অ্যাকচুয়ালি এসেছি বাবা বিশ্বকর্মা বাইক পয়েন্ট এবং কার পয়েন্টে। বাইক পয়েন্টের ভিডিও আগেই তোমরা দেখে নিয়েছো এবং কার পয়েন্টে স্পেশালি আজকে মান্তু এসেছে আমাদের সাথে। তো মান্তুই ভিডিওটা পুরো বানাবে, ঠিক আছে, এবং আমি পাশে অ্যাসিস্ট করবো বাকি মানে রেকর্ডিংয়ের জন্য। বাকি ভিডিওটা পুরোটা দেখে নাও। অনেকগুলো স্কর্পিও কালেকশন আছে আমাদের কাছে, তাছাড়াও স্মল কার্স পেট্রোল কার্সের উপর অনেকগুলো কালেকশন আছে। তো চলো ভিডিও শুরু করছি। মান্তু বলো, গাড়িটার ডিটেলস কি আছে? গাড়িটার ডিটেলস আছে, গাড়িটা আছে হুন্ডাই ভার্না। আচ্ছা, এটা আছে, পেট্রোল ভার্সন আছে, 2016-26 ট্যাক্স আছে, সবাই তো জানে পাঁচ বছর ট্যাক্স। এবার গাড়ির কন্ডিশান তো দেখানোর কিছু নেই, সামনেই তো আছে, গাড়ি তো দেখতেও আছে, গাড়ির কন্ডিশান একদম মিন্ট আছে, একদম মিন্ট আছে, গাড়ি দেখার কিছু নেই। এবার গাড়িটা তুমি একটু ভালো করে ক্যামেরা নিয়ে দেখিয়ে দেবো গাড়িটাকে। 2016-26 আছে গাড়ি, দরকার যেগুলো আমরা বেসিক মেনটেন্স সেগুলো আমরা করিয়ে দিই, এবার যাতে কাস্টমার এসে কোনোভাবে আমাদেরকে বলতে না দিতে পারে, এই আমাদের টার্গেট থাকে। এবং আস্কিং প্রাইস কি আছে? আস্কিং প্রাইস এটা আছে আপনি 4,80,000, 4,80,000। এবার আপনার কাস্টমার বলে এবার কতটা কি নেগোসিয়েবল মানে নেগোসিয়েশন করা যায় ওটা দেখছি। ঠিক আছে, 4,80,000-16,26, তো 16-26 মানে এখনো 5 বছর ট্যাক্স ট্যাক্স করে দেওয়া হবে। ওকে, এবং নেম ট্রান্সফার ইন্স্যুরেন্স ইনক্লুডিং, নেম ট্রান্সফার ইন্স্যুরেন্স সমস্ত কিছু একসাথে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তারপরে তাকে নাম ট্রান্সফার ইন্স্যুরেন্স এগুলো সব করে দেওয়া হবে, এবং গাড়ির সার্ভিসিং টার্ভিসিং যেগুলো টুকিটাকি থাকে, কাস্টমার যাতে কোনো রিমার্ক না থাকে, যেটা আমাদের বরাবর চাইদা, ওই আর কিছু না। বাকি এরপরে কি গাড়ি দেখাবে? এরপরে নেক্সট দেখাবো ফোর্ড অ্যাসপায়ার। তোমার নেক্সট আমরা যে গাড়িটায় আসছি এটার ডিমান্ড মার্কেটে সবসময় আছে। খড়গপুর নাম্বারের গাড়ি না? খড়গপুর নাম্বারের গাড়ি, খড়গপুর নাম্বারের গাড়ি আছে, মানে তো অমনি যেরকম ডিমান্ড ছিল এই গাড়িটারও সেম ডিমান্ড। আচ্ছা, আমাদের এখানে চলে সর্বত্র চলে আছে, ইকো 7 সিটার আছে, এটা আপনাকে কিছু 5 সিটার এসি আছে, এটা এসি গাড়ি, ওটা 7 সিটার করা আছে। আচ্ছা, 7 সিটার করা আছে, 7 সিটার করা আছে, গ্যাস বসানো আছে, গ্যাস বসানো আছে কিন্তু পারমিশনটা করা। আচ্ছা আচ্ছা, এবারে যিনি নেবেন তাকে পারমিশনটা করে নিতে হবে গ্যাস। আর তাছাড়া 2020 সালের গাড়ি, ভালো কন্ডিশনের গাড়ি, সব কিছু করে দিলে তো হয় না, লাস্টে আমরা ব্যবসাই করতে পারবো না। এটা সাজানো আছে, গাড়িটা একটু ভালো করে দেখিয়ে দিতে পারো, ট্যাক্স ইন্স্যুরেন্স সব ট্রান্সফার সমস্ত কিছু, ট্যাক্স তো আছে 2025 পর্যন্ত পুরো গাড়ি, উপরে ক্যারিয়ারও লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, সব কিছু লাগানো আছে, গাড়ি একদম ওই ব্যাংকটানা গাড়ি বলি, একটু ভালো কন্ডিশনের গাড়ি আমরা পেয়ে যাই। ব্যাংকটানা গাড়িতে দেখুন কি হয়, স্টার মডেল আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, স্টার আছে, স্টার মডেল আর এসি আছে। আচ্ছা, মানে এটা আস্কিং প্রাইস কি আছে? এটা ফিল্মিং রেইন গার্ড তো সব চলে আসবে, 4,500 মতো আস্কিং প্রাইসেস। ঠিক আছে, ওকে, 4,500। পপুলারিটি আছে গাড়িটার, ভিটারা ব্রিজা, ভিটারা ব্রিজা 16-26 এর মডেল, ভিডিআই অপশনাল আছে, ডিজেল গাড়ি, ডিজেল এই মুহূর্তে যেটা মার্কেটে নেই, অমূল্য, ডিজেল গাড়ি পাওয়া যায় না এই মুহূর্তে, ডিজেল গাড়ি আছে, ভিডিআই অপশনাল আছে, 16-26 গাড়ি সমস্ত কিছু কাজ করানো আছে, কাস্টমার এলে তাকে একটা মোবিলও চেঞ্জ করতে হবে। আচ্ছা, সব কাজ করানো আছে, যেটুকু করেছে সেটুকুই আছে, কোনো মিটার টেম্পারিং আমাদের হয় না। আচ্ছা, মিটার টেম্পারিংগুলো আপনি সার্ভিস বুক চেক করে, সার্ভিস রেকর্ড চেক করে আসতে পারেন, কোনো অসুবিধা নেই আমাদের। আপনি এখানে আমাদের কাছে ভান্ডারি শোরুম আছে, ভান্ডারিতে যাবেন, সার্ভিস চেক করাবেন, আপনার মনে বুঝতে পারছি মানে স্যাটিসফ্যাকশন, এটা সব সার্ভিস চেক করা। আপনাদের কাছে একটাই কথা বলবো যে ভরসা করে আসুন, ব্যাংকটানা গাড়ি আছে, হ্যাঁ, গাড়ির কন্ডিশন আমরা দেখে আমাদের পছন্দ হলে তবেই আমরা কাস্টমার জন্য গাড়ি। আচ্ছা আচ্ছা, গ্যাডি কারণ এখন পয়সা মানুষের কাছে সবারই খুব দরকার, আমাদের যেমন দরকার প্রতিটা মানুষের টাকার দরকার, যিনি একজন গাড়ি কিনছেন তারও টাকার দরকার, কিন্তু তার টাকাটা যাতে ভুল জায়গায় ইনভেস্ট না হয়,
সেই এই হচ্ছে ফিল্মিং রেইন গার্ড সবই তো করানো আছে দেখতে সমস্ত কিছু করানো আছে গাড়ি সাজানো আছে একদম সাজানো আছে টায়ারস ভালো কন্ডিশন আছে কি দাম মডেল কবে আছে 1626 এ 1626 এখন 5 বছর ট্যাক্স পাওয়া যাবে 5 বছর ট্যাক্স আছে এটা আস্কিং প্রাইস খুবই ফেমাস মানে ফেমাস মডেল তাছাড়া গাড়ি পুরো সাজানো আছে এই হচ্ছে এস ফাইভ এর টোটাল লুক ফ্রেন্ডস একদম ঝাঁ চকচকে গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে ওকে এই হচ্ছে টোটাল গাড়িটার কন্ডিশন এবং সামনে থেকে গাড়িটার লুকটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে রাইট সাইডের লুক আরে আমি আজকে আছি তো বললাম এরপরে একটা গাড়ি দেখাবো এস থ্রি কিন্তু কেউ দেখলে বলবে না এস থ্রি হ্যাঁ এটা এস ফাইভ এর মতো লুক আছে পরে আছে পুরো আচ্ছা বাম্পার টাম্পার ফগ লাইট সব লাগানো আছে এটা 20 সালের গাড়ি কিন্তু এর ট্যাক্স আছে 2715 2715 ট্যাক্স পড়া আছে অবাক হবে প্রাইভেট নাম্বার এটা কমার্শিয়াল নাম্বার ছিল আদিয়া প্রাইভেট করা প্রাইভেট নাম্বার করানো হয়েছে প্রাইভেট নাম্বার করানোর পরে ঠিক আছে ঠিক আছে গাড়িটা একটু ভালো করে পিছন আগে থেকে দেখিয়ে দিই ফ্রেন্ডস এই হচ্ছে গাড়িটার টোটাল লুক এই সাইডের লেফট সাইডের এবং টায়ারসও খুব ভালো কন্ডিশনে আছে কন্ডিশন নিয়ে কথা বলতে হবে 20 টোনের টায়ার লাগানো আছে এই হচ্ছে নাম্বার প্লেট অ্যান্ড এস ফাইভ করা আছে অ্যাকচুয়ালি এটা এস থ্রি ঠিক আছে এস ফাইভ এর মতো করা আছে ঠিক আছে পুরো এস ফাইভ বানানো আছে বাম্পার টাম্পারও চেঞ্জ করে এস ফাইভ এর করা আছে ঠিক আছে এই হচ্ছে টোটাল গাড়িটার লুক এস থ্রি কেউ দেখলে বলবে না যে এটা এস ফাইভ অ্যাকচুয়ালি এটা এস থ্রি আমরা একটা গাড়িতে আসছি বোলেরো বোলেরো এসএলই পাওয়ার আচ্ছা 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 এই গাড়িটার মডেল কত মডেল আছে 2019 এর মডেল আছে আচ্ছা এই গাড়িটার আমি কাস্টমারকে দু ধরনের কথা বলবো গাড়িটার ব্যাপারে আচ্ছা যেহেতু এটা কমার্শিয়াল গাড়ি আচ্ছা কমার্শিয়াল নিলে একটা প্রাইস হবে এবার প্রাইভেট নিলে আরেকটা প্রাইস হবে আচ্ছা এবার কমার্শিয়ালের জন্য প্রাইস আলাদা প্রাইভেটের জন্য প্রাইস আলাদা যেহেতু প্রাইভেট করাতে হলে আমাকে 5% ইনক্লুড ট্যাক্সটা করে দিতে হবে আমরা কাস্টমারের উপরে কিছুই ছাড়ি না সমস্ত কিছু আমরা নিজেরা করে দিই তার জন্য দুটো আলাদা আলাদা প্রাইস আছে এবারে আচ্ছা কমার্শিয়াল যদি থাকে যদি কাস্টমার এমনিতেই নিতে চায় তাকে যেভাবে নর্মাল টেম্পোরারি ট্যাক্স কেটে নাম ট্রান্সফার করিয়ে ইন্স্যুরেন্স কাটিয়ে আমরা 480 দিয়ে দেবো আর প্রাইভেট করলে কেউ চান যে প্রাইভেট করতে তাহলে 5000 ট্যাক্স ট্যাক্স সমস্ত কিছু কাটিয়ে প্রাইভেট রেজিস্ট্রেশন আমরা করিয়ে দিয়ে ওটাকে 560 দিয়ে 560 দিয়ে দিবেন তো এসএলই ওনলি এটা এমক ইঞ্জিন আছে এমক ইঞ্জিন আছে আর টায়ারসও খুব ভালো কন্ডিশনে আছে পাওয়ার প্লাস এসএলই আর
তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকে কি মানতো এই কটাই গাড়ি দেখাবে? পিকআপ আছে আমাদের কাছে, স্পটটা দেখিয়েছিলাম ওটা মানে বুক হয়ে গেছে নাকি? তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমাদের কাছে পিকআপের অনেকগুলো কালেকশন এসেছে, তো 19-20 পিকআপের কালেকশন আছে, আপনারা এলে সমস্ত ধরনের গাড়ি দেখতে পাবেন। ঠিক আছে, আমি ইভেন বাহু চাকাও দেখাবো, কিছু বলে দাও মন্টু অ্যাড্রেস আর এটা। অ্যাড্রেস বলতে আপনারা কাছি আসবেন, কাছি খড়গপুর বাইপাস সোনালিকা ট্র্যাক্টর ওয়ার্কশপের বিল্ডিং যেটা আছে, এই যে বিল্ডিংটা দেখলাম এই বিল্ডিং এর পাশেই হচ্ছে বাবা বিশ্বকর্মা। এখন কাঁথিতে বাবা বিশ্বকর্মা কার পয়েন্ট বললে যে কেউ আপনাকে ছেড়ে দিবে, একদম রোড সাইড বলবেন বাবা বিশ্বকর্মা কার পয়েন্ট। ঠিক আছে, তাছাড়াও পায়ে হাঁটা 10 পায়ের রাস্তা। ঠিক আছে, কাঁথি আসতে হবে। ওকে, আপনারা আসুন দেখে যান, গাড়ি আপনাদের পছন্দ হবেই এবং আপনারা নেবেন। ঠিক আছে, ধন্যবাদ।